আজকে আমরা একটা ভিন্ন ধর্মীয় আলোচনা করি। ভিন্ন ধর্মীয় আলোচনা শব্দের অর্থ আমি আজকে বলবো রোগী ইনস্পেকশন, রোগী দেখা। রোগী দেখা কথাটা খুব বড় কথা। কেস রেকর্ড কে বাদ দিয়ে রোগীকে যে অন্যভাবে দেখা হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে রোগী দেখা বলতে ইনস্পেকশন, একটা চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে আমরা কি দেখি? আমরা অর্গানোনে আলোচনা করতে গিয়ে বলেছিলাম চিকিৎসকের প্রত্যেক ইন্দ্রিয়গুলি কার্যক্ষমতার জন্য ভালো থাকে। চিকিৎসকের চক্ষু, কর্ণ, নাসিকা এগুলি যেন ভালো থাকে, শ্রবণ শক্তি ভালো থাকে, দৃশ্যের ক্ষমতা যেন ভালো থাকে, ঘ্রাণেন্দ্রিয়র ক্ষমতা যেন ভালো থাকে, স্পর্শেন্দ্রিয়ের ক্ষমতা যেন ভালো থাকে। আমি বলেছিলাম প্রয়োজন আছে, যদিও সব জায়গায় প্রয়োজন হয় না, কিছু কিছু জায়গায় আমাদের প্রয়োজন হয়। আবার বর্তমান যে জামানা পড়েছে সেই জামানায় অপ্রয়োজনেও কিছু কিছু ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে, জাস্ট রোগীকে সন্তুষ্ট করার জন্য। তাহলে কি হচ্ছে ইনস্পেকশন? একটা চোখ দিয়ে দেখা। প্রদাহ স্থান বা আক্রান্ত স্থান, বহিরঙ্গের প্রদাহ স্থান বা আক্রান্ত স্থান যেগুলি সাধারণত দেখা যায় সেগুলি দেখা যেতে পারে। আমি বলছি না যে কারুর মান সম্মানে আঘাত দিয়ে অপ্রয়োজনে কোনো যন্ত্রাংশ আমরা দেখি। চিকিৎসক হিসাবে আমাদের মনে থাকতে হবে আমরা কিন্তু আগুন নিয়ে খেলা করি, অর্থাৎ মায়েরাও কিন্তু আমাদের কাছে আসে। আমাদের আচার ব্যবহার যেন এমন না হয় যে তাদের কাছে আমরা হেয় প্রতিপন্ন হই, এটা যেন সদা সর্বদা মাথায় থাকে। তাহলে আমরা ইনস্পেকশনে একটা চোখ দিয়ে দেখব, তাই তার চক্ষু প্রদাহ হোক, আর কানপাকা হোক, আর টনসিলাইটিস হোক, আর নাকের পলিপাস হোক, যেটা সাধারণত দেখা যায় আমরা চোখ দিয়ে দেখব। তার আকার, তার রং, কী ধরনের পরিবর্তন, এটা আমরা চোখ দিয়ে দেখব। তাহলে আমরা তো হার্টের কী পরিবর্তন হয়েছে চোখ দিয়ে দেখতে পারবো না, আমরা লিভারের কী পরিবর্তন হয়েছে পেট কেটে চোখ দিয়ে দেখতে পারবো না। প্যাথোলজি করে আমাদের দেখতে হয়, যদিও এই প্যাথোলজির উপরে দেখি আমাদের ওষুধ নির্বাচন হয় না। আমি দেখলাম চোখ দিয়ে পিছুটি পড়ছে, গাঢ় পিছুটি। তাহলে গাঢ় পিছুটি পড়ছে বলেই যে আমার একটা ওষুধ চয়েস হয়ে যাবে তা তো নয়, গাঢ় পিছুটির সাথে যদি ঠান্ডা জলে উপশম পাই তাহলে আমি তো পালসে ফেলার কথা চিন্তা করতে পারি। আবার গাঢ় পিছুটির সাথে যদি গরম জলে উপশম হয় তাহলে আমি হিপারসালফারের কথা মনে করতে পারি। তাই আমি বলছি যে চোখ দিয়ে একটা দেখা, ইনস্পেকশন। তারপরে অস্কালটেশন অর্থাৎ স্টেথিস্কোপ আকর্ণন, স্টেথিস্কোপ কানে দিয়ে দেখা। তাহলে স্টেথিস্কোপ কানে দিয়ে আমরা কোন কোন অংশ দেখতে পাই? আমরা ফুসফুস, রেসপিরেটারি সিস্টেমটাকে দেখি, শুনতে পাই, রেসপিরেটারি সাউন্ড শুনতে পাই। নর্মাল সাউন্ড কি? রেজোন্যান্স। এইবার যদি অস্বাভাবিক হয় তাহলে ক্রিপিটেশন সাউন্ড হতে পারে, বা ফ্রিকশন সাউন্ড হতে পারে, বা র্যাটলিং সাউন্ড হতে পারে। তাহলে র্যাটলিং সাউন্ড শব্দের অর্থ কি? ব্রঙ্কাসের মধ্যে শ্লেষ্মা আছে। অ্যালভিওলার মধ্যে যদি শ্লেষ্মা থাকে তাহলে একটা ফ্রিকশন সাউন্ড হবে, একটা ক্রিপিটেশন সাউন্ড হবে। ক্যাপিলারিগুলিতে যদি শ্লেষ্মা জন্মায়, কিন্তু ব্রঙ্কাসের মধ্যে শ্লেষ্মা হয়েছে বা ক্যাপিলারির মধ্যে শ্লেষ্মা হয়েছে বা অ্যালভিওলাইতে শ্লেষ্মা হয়েছে, তার উপরেই ওষুধ হয়, ওষুধ কিন্তু লক্ষণের উপরে। যাই হোক, তার হার্ট সাউন্ড, হার্ট সাউন্ড কেমন,
আমরা অনেক সময় চিকিৎসা না করলে রোগীকে ত্যাগ করতে সুবিধা হয়। আমি দেখলাম রোগীর হার্টের সাউন্ড একটা মারমার সাউন্ড আছে, আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি হার্টের তৃতীয় সাউন্ড, পঞ্চম সাউন্ড, সপ্তম সাউন্ড বিলুপ্ত। আমরা সেটা চেস্ট ক্যাভিটিতে আমরা লাং সাউন্ড বা হার্ট সাউন্ডটা উপলব্ধি করি। যখন হার্ট সাউন্ড উপলব্ধি করব তখন সাধারণত রুগীকে যদি বলি নিঃশ্বাসটা বন্ধ করেন তাহলে হার্ট সাউন্ডটা ভালো পাবো। আর যখন রেসপিরেটারি অর্থাৎ ফুসফুসের সাউন্ডটা গ্রহণ করব তখন আমি তাকে বলবো আপনি খোলাভাবে শ্বাস প্রশ্বাস নেন, টেনে টেনে শ্বাস প্রশ্বাস নেন এবং ছাড়েন। তাহলে এভাবে আমরা অস্কালটেশনের কাজ করব। তাই বলে পায়ের হাঁটুতে স্টেথিস্কোপ লাগালে কিন্তু নিজেকে হেও হয়ে যেতে হবে, যাক চালাকির একটা মাত্রা আমাদের রাখতে হবে। এবার আমরা অস্কালটেশনের পরে পারকাশন বাজিয়ে দেখা। অনেক সময় বুকের মধ্যে নিউমোনিয়ার ক্ষেত্রে ফুসফুসের কি পরিবর্তন হলো, অ্যাবডোমেনে কি পরিবর্তন হলো, আমাদের রুগীর অ্যাসাইটিস হয়েছে কি না, ফুসফুসটা ডাল হয়ে গেল কি না, আমাদের দুই রিবের মধ্যে হাত দিয়ে যদি আমরা আঙুল দিয়ে এমন করে টোকা দিই তাহলে কিন্তু একটা সাউন্ড পাবো, একটা ডাল সাউন্ড পাবো, একটা ফাঁপা সাউন্ড পাবো। তাহলে একটা ফাঁপা সাউন্ড ন্যাচারাল যেটা থাকা দরকার সেটা যদি থাকে তাহলে আমি এক ধরনের মনে করতে পারি আমরা যদি হার্ট সাউন্ড পাই, ডাল সাউন্ড পাই তাহলে সেখানে আমরা আর এক রকমের মনে করতে পারি। তাহলে এভাবে আমরা যদিও অনেক হাড়ের ডাক্তারবাবুরা আছেন তারা হাতুড়ি বাটাল নিয়ে সাধারণত জয়েন্টে এরকম করে পিটান সেন্স কেমন আছে দেখার জন্য, ভুল বললাম হাতুড়ি বাটাল নয় হাতুড়ি নিয়ে, ছোট হাতুড়ি নিয়ে টুকা দিয়ে দিয়ে দেখেন সেন্সগুলি কেমন আছে। যাক আমি অত যাচ্ছি না, আমরা সাধারণত অস্কালটেশন, পারকাশন, প্যালপেশন, প্যালপেশন দেখার খুব প্রয়োজন আছে। বহিরঙ্গে কোনো টিউমার আছে, টিউমারটা যদি স্টোনি হার্ড, নট প্যালপেবল অ্যান্ড টেন্ডারনেস এবং গ্রাজুয়ালি অ্যাগ্রাভেশন দেখি তাহলে আমাদের কিন্তু 95 ধরে নিতে হবে ক্যান্সার। 95 ক্ষেত্রে গ্রাজুয়ালি অ্যাগ্রাভেশন দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে, স্টোনি হার্ড পাথরের মতন শক্ত, নো প্যালপেবল নড়াচড়া করে না ফিক্সড, আর একটা টেন্ডারনেস একটা ব্যথা, তাহলে আমাদের দেখার দরকার আছে। তবে যে জায়গাগুলিতে দেখা যায় অন্যের সম্মানকে ব্যাহত করে নয়। আর যদি কোনো সময় কোনো ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে অন্তত মায়েদের ক্ষেত্রে তাহলে নিশ্চিত তার মা এবং স্বামীকে পাশে রাখতে হবে বা একটা সিস্টার থাকবে প্রয়োজন। তাহলে এছাড়া থাকছে আর একটা থার্মোমিটার ব্যবহার, জ্বরের ক্ষেত্রে থার্মোমিটারের ব্যবহার। তাহলে নর্মাল টেম্পারেচারের পরে কেমন ধরনের টেম্পারেচার রাইজ করছে এটা আমাদের জানা দরকার। যেমন সকালবেলায় এক টেম্পারেচার, সন্ধ্যেবেলায় আর এক টেম্পারেচার। এর আগে আমি বলেছিলাম কন্টিনিউড ফেভার, রেমিটেন্ট ফেভার, ইন্টারমিটেন্ট ফেভার এবং রিলাপসিং ফেভার। তাহলে কোন জ্বরে কোন সময় কেমন তাপমাত্রা বৃদ্ধি এবং জ্বরটা কোন সময় বৃদ্ধি দরকার আছে, এবং প্রয়োজনে তাপমাত্রার একটা রেকর্ড করতে হয় তারিখ দিয়ে, তিন ঘন্টা, আড়াই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা বাদে বাদে একটা রুটিন করে তাপমাত্রাটা মাপার প্রয়োজন হয় আমাদের বুঝতে সুবিধা। তাহলে আমরা এরপরে কি পাচ্ছি, ব্লাড প্রেশার দেখা। ব্লাড প্রেশার আমাদের দেখার প্রয়োজন আছে। যদি আমরা কেস রেকর্ড করে বা রুগীর সাথে কথা বলে জানতে পারি যে রুগীর প্রেশারটা সাধারণত
বৃদ্ধি। এই হাই প্রেসার বলতে কি বুঝি আমরা? হাই প্রেসার ইজ কল নন ফাংশন অফ ব্লাড সার্কুলারি সিস্টেম অফ হার্ট, হৃদযন্ত্রের কার্যগত পরিবর্তন হয়ে যাওয়া, সংকোচন এবং প্রসারণ ক্ষমতা বেড়ে যায়, তখন রক্তের গতি বেড়ে যায়, মস্তিষ্কের মধ্যে আমাদের ক্যাপিলারিগুলি ছিঁড়ে যায় বা সেখানে রক্ত ক্লটেড হয়ে যায়। তাহলে হাই প্রেশার শব্দের অর্থ হৃদযন্ত্রের সংকোচন প্রসারণ ক্ষমতা বেশি। তাহলে প্রেশারটা মাপার আমাদের দরকার আছে অবশ্যই করে। আবার লো প্রেশার শব্দের অর্থ হৃদযন্ত্রের সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যাওয়া, দেখার দরকার আছে। এছাড়া রোগী যদি কোনো রোগে মোটা হয়ে যায়, তাই প্রতি মাসে ক কেজি করে ওজন কমছে, তার জন্য আমাদের ওজন যন্ত্র রাখার দরকার আছে। বা একটা এমাসিয়েশন রোগী, একটা রিকেট রোগী, সে প্রতি মাসে ক কেজি করে ডেভেলপমেন্ট হচ্ছে, বা একটা মা, গর্ভবতী মা, প্রথম মাস থেকে সে কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তাকে জানার জন্যে কিন্তু আমাদের ওজন যন্ত্রের প্রয়োজন। তাহলে আমরা কি দেখলাম? চোখ দিয়ে দেখা, স্টেথিস্কোপ দিয়ে দেখা, বাজিয়ে দেখা, হাত দিয়ে নাড়াচাড়া করে দেখা, আর থার্মোমিটার দিয়ে দেখা, ব্লাড প্রেশার মেশিন দিয়ে দেখা, আমরা কিন্তু এগুলি লক্ষ্য করতে পারব। যেমন আমরা প্যালপেশন করে দেখা, আমি সামনের দিন দুটো বলবো, এক অ্যাপেন্ডিক্স তার পজিশন, হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস হলে রোগীকে শুইয়ে আমরা দেখেই বলে দিতে পারবো যে পেশেন্টার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। রোগীর গলব্লাডারে পাথর হয়েছে কিনা আমরা কিন্তু রোগীকে বসিয়ে মারপিট সাইন করলে বুঝে নিতে পারবো যে রোগীর গলব্লাডারে পাথর আছে কিনা। তাহলে আমাদের এই যে প্যালপেশন নেড়ে চেড়ে দেখা, এটার কিন্তু প্রয়োজন আছে। তাহলে থাক আজকে এই পর্যন্ত।